প্রভু আপনারে সহায়, তিনি আপনার সহায়। মাত রচিত মঙ্গল সমাচার। হে প্রভু তোমার জয় হোক। ঐশ্বরাজের বীজ, তার আশ্চর্য বৃদ্ধি। একদিন যিশু এই কথা বললেন, ঐশ্বরাজ্য হলো এই রকম, যেন একজন লোক মাটিতে বীজ বুনতে গিয়েছিল। রাত বা দিন সে ঘুমে থাকুক বা জেগেই থাকুক, সেই বীজ কিন্তু অঙ্কুরিত হয়ে বাড়তেই থাকে। তবে তার যে কেমন করে হচ্ছে তা সে জানে না। মাটি তো আপনা থেকেই, প্রথমে চারা গাছ, তারপর শীষ, আর তারপর আবার সেই শীষের মধ্যে পাকা শস্য উৎপন্ন করে থাকে। আর ফসল পেকে গেলেই সেই লোকটি তাতে আবার কাস্তে চালাতে শুরু করে, কারণ ফসল কাটার সময় এসে গিয়েছে। যিশু আরও বললেন, কিসের সঙ্গে এই ঐশ্বরাজ্যের এমন তুলনা করা যেতে পারে? কোন উপমাই বা তার কথা বর্ণনা করতে পারে? ঐশ্বরাজ্য যেন একটি সর্ষে বীজেরই মতো, তা যখন মাটিতে বোনা হয় তখন পৃথিবীর আর অন্য সকল বীজের চেয়ে সবচেয়ে ক্ষুদ্রতম, কিন্তু একবার বোনা হয়ে গেলে তা বেড়ে ওঠে আর তা অন্য শাখার চেয়েও বড় হয়ে ওঠে, এবং এমন লম্বা লম্বা শাখা মেলে দেয় যে আকাশে পাখিরা তখন তার ছায় এসে বসতে পারে। যিশু এই রকম বহু উপমা দিয়ে ঐশ্ববাণী সকলকে শোনাতেন। তিনি তাতেই বলতেন যতটা তারা বুঝতে পারে। উপমা না দিয়ে তিনি কখনো কোনো কিছু বলতেন না। অবশ্য পরে নিবৃত্তে তিনি তার শিষ্যদের সব কিছু বুঝিয়ে দিতেন। প্রভুর মঙ্গল সমাচার। প্রভু যিশু তোমার মহিমা প্রচারিত হোক। খুব ভালো লাগলো আজকে মঙ্গল সমাচারের মূল সারাংশ যেটা, সেটা পড়ে। ঐশ্বরাজ্য বীজ তা একটা আশ্চর্য বৃদ্ধি লাভ করে। আমরা অনেকেই বলি যে আমাদের জীবন কি থেকে আরম্ভ হলো, কোথায় যাবে, কি শেষ পরিণতি, এই নিয়ে আমরা অনেকে চিন্তা করি। আমাদের যে আসল সূচনা, কেন্দ্রবিন্দু যে কোথায়, আমরা এই জীবনে চলতে চলতে কোনো না কোনো সময় তা উপলব্ধি করার চেষ্টা করি, অনেকবার হারিয়ে যাই, ভুলে যাই আমাদের জীবনের মূল লক্ষ্য, উদ্দেশ্য আর কোথায় পরিণতি সেই সম্পর্কে। আজকে কি সুন্দর করে মাতা মণ্ডলী আমাদের কাছে প্রভু যিশুর এই বাক্যকে ফুটিয়ে তোলার চেষ্টা করছেন, যে আমরা যাই করি না কেন, যে যে জীবনই যাপন করি না কেন, ঈশ্বর আমাদের সকলকেই সেই লক্ষ্যের দিকে এগিয়ে নিয়ে যায়। আমরা চিন্তা করি বা না করি, আমাদের তো পরিণতি শেষ ওইখানে। এই কয়েকদিন আগে একজনকে কবর দিতে গেলাম। কবর দিতে গিয়ে কফিনের বক্স খোলা হয়নি, সিল করা, বলছে এখন থেকে আর কফিন বক্স খোলা হবে না, ওইভাবেই দেওয়া হবে। কাঁদছিল অনেকে, বলছে চলে গেছে আমার কাছ থেকে আমার আপনজন। সে কি শুনতে পাচ্ছে? সে শুনতে পাচ্ছে না। আমরা যারা উপরে রয়েছি আমরা শুনতে পাই যে এর পরিণতি এই মাটির মধ্যে, ধুলা থেকে এসেছে, ধুলাতে সে মিশে যাবে।
ওখানেই সব শেষ বলতে পারবে? ওখানেই সব শেষ কি কি মনে হয়? মাটিতেই সব শেষ কি? হ্যাঁ, ওখানে সব শেষ নয়, আমাদের পরিণতি হচ্ছে সেই শেষ দিনে সকলে উঠে দাঁড়াবো আর বলবো প্রভু এখানে আমি। বলার আগেই প্রভু বলে দেবেন তোমার স্থান দুটো দিক, একটা ডান দিক একটা বাঁ দিক, কি ঠিক বলছি তো? কি জানি, কিন্তু তবুও তো সেটা হবে। আর আজকে বলছে এই জীবনে বাঁচার সময় যতদিন বেঁচে আছি যেন সত্যিকারে বাঁচার মতো বাঁচি। নিজের ক্ষমতা যতটুকু আছে কিন্তু তার চেয়ে বেশি আমাদের সেই মূল সম্পর্ক, সেই কেন্দ্রবিন্দু পার্থিব জগতে কেন্দ্রবিন্দু হচ্ছে আমাদের এই মণ্ডলী, কি বলো? তাই তো, অনেকে বুঝি না, সকালবেলায় আসি গিজে করি প্রার্থনা করি তারপর ফিরে যাই দৈনন্দিন জীবনে, ভুলে যাই জীবনে চলতে চলতে যে আমার আসল সম্পর্ক কেন্দ্রবিন্দু এই পৃথিবীতে মণ্ডলীর মধ্য দিয়ে ঈশ্বরের কাছে পৌঁছানো। আমরা অনেকে চিন্তা করি, আবার অনেকে চিন্তা করতে করতে এই দৈনন্দিন জীবনে চলতে চলতে ভুলে যায় সেই জীবনের কথা। আর এই বিষয়টা বোঝানোর জন্য আজকে মণ্ডলী বেছে নিয়েছে সেই বিষয়টা। আজকে প্রথম পাঠ কি পাঠ বলতে পারবে? প্রবক্তা ইজেকেলের গ্রন্থ থেকে। প্রবক্তা ইজেকেল যিশুর জন্মের বহু আগে জন্মেছিলেন, তিনি এই পৃথিবীতে প্রভুর আসার পথ প্রস্তুত করার জন্য এসেছিলেন। প্রত্যেকটা প্রবক্তা এই মুক্তিদাতার জীবন এখানে কি হবে সেই সম্পর্কে মানুষকে চেতনা দান করেছিলেন। আর আজকে প্রবক্তা ইজেকেল বলছে কি, ইসরায়েলের বংশভূমিতেই ভগবান নিজেই একদিন যে নতুন পল্লব পুঁতে দেবেন তা হয়ে উঠবে আশ্রয়স্থল একটি বিশাল বৃক্ষ। অদ্ভুত, সেই গাছ যেটা পুঁতে দেওয়া হলো সেইটাই হবে আসল আমাদের অস্তিত্ব। ওই গাছ থেকেই যে শাখা পোশাখা বেরিয়ে আসে সেই শাখা পোশাখা আমরা। আর প্রভু যিশু বলছে ওই শাখা পোশাখাই পাখিরা এসে বাসা বাঁধে। অন্ধকার নেমে এলো, বাতাস বইতে লাগলো, ঢেউ উঠতে লাগলো, তারা ভয় কাঁপতে লাগলেন। হঠাৎ প্রভু এলেন জলের উপর দিয়ে হেঁটে, বললেন ভয় নেই আমি তো আছি। আকাশে পাখিরা জীবজন্তুরা বোঝে তাদের নীর কোথায়, অথচ আমরা বুঝি না সেই আসল গাছ যেখানে আমাদের আশ্রয় সেটা ভুলে যাই। দেখি প্রবক্তা ইজেকেল তো বলল তা হয়ে উঠবে আশ্রয়স্থল একটি বিশাল বৃক্ষ। সাধু পৌল খুব সুন্দর করে বলছে করিন্থীয়দের কাছে, সাধু পৌলের পত্রে তিনি বলছেন প্রিয়জনেরা মনে আমরা সর্বদাই গভীর ভরসা রাখি। কার উপর? সেই মুক্তিদাতা যিশু, ওখানে আছে, ওখানেই, তোমার মধ্যে নেই, তোমার আমার মধ্যে আছে, আপনাদেরও মধ্যে আছে, আমাদের সকলের মধ্যে আছে, কি ঠিক তো? অথচ আমরা তার কথা ভুলে যাই। প্রভুর মনের মতো মানুষ হয় আমাদের একান্ত বিলাস। এই মনোভাব আমাদের প্রত্যেকজনের মধ্যে থাকা উচিত। কি করা যায়? ভুলে যাই সংসার জীবন যাপন করতে গিয়ে আমরা ভুলে যাই সেই কথা। আর সাধু পৌল বলছে প্রিয়জনেরা মনে আমরা সর্বদাই গভীর ভরসা রাখি,
আমরা অবশ্য এই কথা ভালোভাবেই জানি যে দেহের আবেশে যতদিন আমরা থাকি ততদিন আমরা প্রভুর কাছ থেকে যেন প্রবাসী হয়ে থাকি। আমরা তো বিশ্বাসের পথেই চলি, সাক্ষ্য দর্শনের পথে নয়। তবু বলছি মনে আমরা প্রভুর ভরসায় রাখি, সেই বিশ্বাস আস্থা প্রভুতে রাখি, কারণ তিনি ছাড়া আমাদের আর কোনো গতি নেই। সাধু পল বলছেন। এখন দেখি তৃতীয় পাঠ, মঙ্গলসমাচার। কোন মঙ্গলসমাচার, কোনটা পড়েছি আজকে? মার্ক রচিত মঙ্গলসমাচার। আর মার্ক বলছে, মণ্ডলী বেছে নিয়েছেন আজকে আমাদের পাঠের জন্য, ঐশ্বরাজের বীজ, যে বীজ মাটিতে বোনা হয় গাছ হয়ে ওঠে, আর তা হয়ে ওঠে আশ্চর্যভাবে বিশাল গাছ। যিশু দুটো উপমা কাহিনি দিয়েছে, বলছেন চাষিরা বীজ বোনে না, দেখেছ? হ্যাঁ, আমরা দেখেছি মাঠে বীজ না বললে ফসল হয় না। কি করে বীজ বোনার পরে সেখান থেকে চারা অঙ্কুরিত হয়, বড় একটা গাছ হয়, তারপর ফল দেয়, আর ফল মধ্যে থেকে সেই খাদ্য কি, ভাত চাল। কি করে হলো বলো তো, কি করে হয়? আমি চিন্তা করি বা না করি, ঈশ্বর সেই গাছকে বীজ থেকে চারা, চারা থেকে গাছ, গাছ থেকে ফল, আর ফলের পরে কি ফসল, যা আমাদের খাদ্যরূপে আমাদের অন্তরে আসে। যিশু আরেকটা উপমা কাহিনী দিয়েছেন, সুন্দর, শস্যের বীজ। আপনারা দেখেছেন তো শস্যের বীজ মাটিতে বনে, তারপরে গাছ হয়, অন্যান্য চারা গাছের চেয়ে অনেক বড় হয়। যিশু বলছে ওই গাছের ডালে পাখিরা আশ্রয় দেয়। ছোট বীজ কিন্তু কি বড় গাছ, কি করে হলো? ওইখানেই তো বলছে, কিসের সাথে আমি উপমা মানে ঐশ্বরাজ্যে তুলনা করব, কিভাবে বর্ণনা করব? ঐশ্বরাজ্য যেন একটি বীচে, শস্যের বীচেরই মতো, তা মাটিতে বোনা হয়, তখন পৃথিবীর আর সমস্ত বীচের চেয়েও সে ছোট, কিন্তু একবার বোনা হয়ে গেলে পরে বেড়ে ওঠে, তা অন্য শাখার চেয়ে বড় হয় এবং এমন লম্বা লম্বা শাখা মেলে দেয় আকাশের পাখিরা তখন তার ছায়ায় এসে বসতে পায়। যিশু এরকম উপমা কাহিনীর মধ্য দিয়ে আমাদের বুঝিয়ে দিয়েছেন ঐশ্বরাজ্য সম্পর্কে। কিছুটা উপলব্ধি করেছি না ঐশ্বরাজ্য, এখন সেই ঐশ্বরাজ্যের আসল উৎপন্ন জায়গা যেখানে থেকে আমরা সেই শক্তি পেতে পারি, তা হচ্ছে মণ্ডলী। যে মণ্ডলীতে আমরা আধ্যাত্মিকভাবে শিশু থেকে বড় হতে থাকি আমাদের অজান্তে, আর সেই জন্য প্রভু যিশু সেই সংস্কারগুলো আমাদের দিয়েছেন। সেই দিনকে ফাদার অংশু বুঝাচ্ছিলেন, বুকে সে বর্ষা বিঁধিয়ে দিল, আর সেখান থেকে কি রক্ত আর জল বেরিয়ে এলো, আর বলছে সেখান থেকে সাক্রামেন্ট বেরিয়ে এলো, সংস্কার। সংস্কার কি? সংস্কার সাতটি সংস্কার, বিকাশ নাম, অস্থাপন, খ্রিস্ট প্রসাদ, পুনর্মিলন, মৃতদের তৈল, যাজক বরণ এবং বিবাহ। আমাদের জীবন, খ্রিস্টীয় জীবন এই সংস্কারের সাথে ওতপ্রোতভাবে জড়িত, আর তাই মণ্ডলীকে ছাড়া আমাদের জীবন যাপন হয় না।
আমরা হারিয়ে ফেলি আমাদের অস্তিত্ব, আমাদের সেই সাকার মধ্য দিয়ে যে রস যা ডালটাকে জীবিত রাখে, যে ডালের ফল হয় তা থেকে আমরা বিচ্ছিত হয়ে যাই যদি আমরা মণ্ডলী থেকে নিজেদের সরিয়ে দিই। মনে রাখে কথা, আর যিশুর শেষ কথা, কারণ আমাদের মণ্ডলীকে যদি আমরা মানি আমরা প্রভুকে মানি। তিনি ততটাই বলতেন যতটা তারা বুঝতে পারত, উপমা না দিয়ে তিনি তাদের কোনো কিছুই বুঝাতেন না। অবশ্য তিনি নিবৃতে তার শিশুদের সব কিছু বুঝিয়ে দিতেন, আর নিবৃতে আমরা কার কাছ থেকেই সেই ঐশ্বরাজ্যের পদ বুঝে নিতে পারি? মণ্ডলীর মধ্যে দিয়ে। আসুন সেই কথা মনে রেখে আমাদের মূল অস্তিত্বটাকে আবার স্মরণ করে তার কাছে ফিরে আসি, এবং তারই মধ্যে দিয়ে আমাদের জীবনটা আবার সেই জীবন্ত করে তুলি, যেখানে চারা গাছ শেষে ফল, এবং সেই ফল থেকে আবার নতুন জীবন। পিতা পুত্র পবিত্রাত্মার নামে আমেন।